হালি শহরের বিস্ফোরণ ঘটনায় বিস্ফোরক কোথা থেকে এসেছে তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করে দেখা উচিত, ব্যারাকপুরে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। হালিশহর কোনামোড় জগন্নাথ ঘাট এলাকায় বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং। এ বিষয় নিয়ে শনিবার ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান, এত শক্তিশালী বিস্ফোরক কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা দরকার, কারণ এমন ধরনের বিস্ফোরক গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। এই বিস্ফোরক বাংলাদেশ থেকে এসেছে নাকি পাকিস্তান থেকে তা দিয়ে এনআইএ তদন্তের মাধ্যমে দেখা উচিত। কিন্তু আমরা এনআইএকে তদন্ত ডিমান্ড করেছি, কেন আমরা জানি এই হাই এক্সপ্লোসিভ জিনিসগুলো ওয়েস্টবেঙ্গল পুলিশের মানে তদন্তের মধ্যে এরা তদন্ত করতে পারে না, তাই জন্যে এটা আমরা নিয়ে আমরা চেষ্টা করছি যাতে এনআইএ তদন্ত করুক। আর সুই দ্য সাপ্লায়ার, এই এক্সপ্লোসিভ কোথা থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, বাংলা পশ্চিমবাংলা সারাদিক সব জায়গায় এই হাই এক্সপ্লোসিভ ইউজ হচ্ছে। ওখানে তো ব্যাপক আপনার 40 ফুট একটা বাচ্চা উড়ে গেছে, তার মানে এদের হাতে তদন্তের ব্যাপার নেই। এদের তদন্ত মানে এরা তৃণমূলে কথায় তদন্ত করবে, তো তদন্ত তো পার্টির কথা চলে না, তদন্ত নিরপেক্ষ হওয়া দরকার আছে। এইটা নিয়ে আমরা বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।